আমাদের আজকে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্যটা হলো বাংলাদেশ সেন্টারের নির্বাচন পরবর্তী আমাদের বাংলাদেশ সেন্টারে কি হচ্ছে না হচ্ছে এটা জানানো আপনাদের আপনাদের মাধ্যমে কমিউনিটির সকলকে। আমি দুটি ঘটনার কথা বলবো, অত্যন্ত ন্যাক্কারজনক এবং খুবই কষ্টদায়ক আমাদের জন্য এবং কমিউনিটির জন্য খুবই খারাপ একটা বার্তা এটা। প্রথমে হলো যারা আমাদের যারা বাংলাদেশ সেন্টারে নির্বাচিত হয়েছেন আমাদেরই ভাই, আমাদের কমিটির মেম্বার, ওনারা কয়েকজন মিলে জনাব মহিবুর রহমান সাহেবের সিগনেচার দিয়ে ওনার অথরিটি দিয়ে তিনজন আমাদের বাংলাদেশ সেন্টারের যিনি কাজ করেন প্রধান নির্বাহী জনাব মোস্তাফিজুর রহমান এবং নাসিম আহমেদ এবং ফয়জুল হক, ওনারা তিনজনে ম্যান্ডেট ফর্মে দস্তখত দিয়ে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট ওনাদের দখলে নেওয়ার যে চেষ্টা করেছেন এটার জন্য আজকের সংবাদ সম্মেলন, এটা আমরা তীব্র নিন্দা জানাই। এবং দ্বিতীয় হলো 8ই আগস্ট বাংলাদেশ সেন্টারে আমাদের কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির সভা ছিল, সেই সভায় বাইরে থেকে লোক নিয়ে উপরে আমাদের জানেন এখানে হোস্টেল সেবা আছে, এখানে রুম রেখে বাইরে থেকে লোক নিয়ে মিটিংকে যে উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছেন সেইটার আমরা তীব্র নিন্দা জানাই এবং এটা কমিউনিটির জন্য খুবই খারাপ। আমরা যারা কমিউনিটিতে কাজ করি, বিভিন্ন সংগঠনের সাথে কাজ করি, সকলের জন্যই এটা একটা খুবই খারাপ হয়েছে। আমরা এটার জন্য আজকে এই প্রেস কনফারেন্স করছি, আমরা কমিউনিটিকে জানাতে চাই যে এই ধরনের ঘটনা যেন আগামীতে বাংলাদেশ সেন্টার হোক যে কোনো সংগঠন হোক যেন না ঘটে এবং যারা এই ঘটনা করেছে তাদেরকে আপনারা সকলেই চিনেন এই কমিউনিটির মানুষ। আমরা এটার আইনগত ব্যবস্থা নিয়েছি এবং সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, সাংগঠনিক ব্যবস্থা যেটা আমাদের প্রক্রিয়া মেনটেন করে যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন বাংলাদেশ সেন্টারে ওনাকে আমরা ওনার মেম্বারশিপ আমরা বাতিল করেছি। হাই কমিশনার উনি তো পদাধিকার বলে বাংলাদেশের চেয়ারপারসন এক্স অফিসিও, উনি বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান এক্স অফিসিও পদাধিকার বলে মাননীয় হাই কমিশনার চেষ্টা করেছেন আমাদেরকে সকলকে একত্রিত করা, কিন্তু প্রথমে ওনার উদ্যোগটা অন্যরকম ছিল। এই প্রথম উদ্যোগটাই 5th ডিসেম্বরের মিটিংয়ের পরবর্তী একটি পাল্টা মিটিং ডেকে উনি আমাদেরকে একটু ডাইভার্ট করে ফেলছেন। এর পরবর্তীতে উনি আবার উদ্যোগ নিয়েছেন, কয়েকবার বসা হয়েছে আমাদেরকে একত্রিত করার, কিন্তু আমরা যারা আমাদের অপরপক্ষ যারা নির্বাচনে মেজরিটি পায় নাই ওনারা কিন্তু এই মেনে নিতে পারে নাই। এগুলো এইটাই হলো কি মূল বিষয়। তো এটা আমরা একটা এক্সাম্পল তৈরি করা দরকার, নির্বাচন হয় এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই যে কোনো সংগঠন পরিচালনা করুক এই সুযোগ দেয়া দরকার, এবং যারা এটা মেনে নিতে পারে না তাহলে এরা কমিউনিটির কাজের জন্য আসে না, ব্যক্তিগত আক্রোশ থেকে কাউকে বন্ধ করতে চায় বা কারোর সাথে ঝগড়ায় লিপ্ত, এটা একটা ব্যক্তিগত আক্রোশ। যে ঘটনাটা ঘটেছে 8ই আগস্ট এটার তীব্র নিন্দা আমরা জানাই। ইন ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ইন নেগোসিয়েশন আমরা তার যে সময় নেগোসিয়েশন আইসে তারা একটা দাবি করছেন আমরা এটা মানছি না, যে একটা পদ অর্থাৎ ট্রেজারার পদ চাইছেন আমরা এটা মানিয়ে নিতে পারছি না, কারণ উই আর দ্য ইলেক্টেড বাই মেজরিটি, হাউ ক্যান ইউ গিভ দ্য পোস্ট অফ সেক্রেটারি ভাইস চেয়ার অ্যান্ড দ্য ট্রেজারার, উই ডিন এগ্রি উইথ দ্যাট। বাট ইন মিস্ট অফ দিস তারা পিছনে গিয়া আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তন কমপ্লিটলি চেঞ্জ, অর্থাৎ তিনজনের আমরা যারা আসিল ম্যান্ডেট এটারে একদম হাটাইয়া হরাইয়া আরো তিনজন তারা নিউজ, এটার মানি হইল গিয়া গীতা তারা দাবি করছেন এই ট্রেজারার একটা পোস্ট কিন্তু তিনোটা সিগনেচারে নেয়ার আগে, এটা আপনারা গেছে রাখলাম যে এটা ফ্রড নাকি কিতা। ওই জন্য একটা কথা আছে, মুহ মে রাম রাম বগল মে ছুরি, তো এটা তো হয় না, বুঝছেন নি গীতা? ধন্যবাদ। জনাব মুহিবুর রহমান মুহিবের নেতৃত্বে করছেন, তিনজন সিগনেচারি দিছেন আমরা মুস্তাফিজুর রহমান, ফয়জুল হক ভাই অ্যান্ড নাসিম আহমদ ভাই, এই তিনজনের নামে তারা অ্যাপ্লিকেশন করছেন। লাকিলি দ্য ব্যাঙ্ক হ্যাজ কন্ট্যাক্টেড আস অ্যান্ড আমরা সেক্রেটারি জেনারেল সেক্রেটারি গিয়া মিটিং হইরা এটা ক্লিয়ার হইরা দিছেন যে নো দিস ইজ ফলস, দে হ্যাভেন বিন গিভেন দ্য ম্যান্ডেট টু চেঞ্জ দ্য ব্যাঙ্ক ডিটেলস।